আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আজকের নতুন আপডেট খবর। আজকে তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। 1 নম্বরে জানাবো মাই ট্রাভেল পাস আপডেট খবর। আপনারা যারা বাংলাদেশ থেকে এখনো মালয়েশিয়া প্রবেশ করতে পারেন নাই, যারা দীর্ঘদিন যাবত আটকা ছিলেন বাংলাদেশে, আপনাদের বিষয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ জানাবো এবং সতর্কবাণী নিউজ জানাবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। 2 নম্বরে জানাবো আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসতে চাইতেছেন, কিংবা আপনারা যারা বডি কন্ট্রাক্ট করে মালয়েশিয়া আসতে চাইতেছেন, সবকিছু কন্ট্যাক্ট করার পরও আপনারা মালয়েশিয়া এয়ারপোর্টে আটক হতে পারেন বা আটক হইতেছে অনেকে, সেই বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আপডেট খবর জানাবো। 3 নম্বরে জানাবো মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট খবর। প্রবাসী ভাইরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন। প্রথমে বলি যে প্রবাসী ভাইরা, আপনারা যারা মাই ট্রাভেল পাস নিয়ে এখনো মালয়েশিয়া প্রবেশ করতে পারেননি, আপনারা যারা অলরেডি আবেদন করছেন মাই ট্রাভেল পাসের, আপনারা যদি মাই ট্রাভেল পাসের অ্যাপ্রুভাল পানও, কিন্তু আপনারা কিন্তু এয়ারপোর্টে আসার পরে এখন কিন্তু আর আগের মতো সহজভাবে নিজে নিজে এয়ারপোর্ট ক্রস করে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না। এয়ারপোর্টে যদি আপনার মাজিকান, আপনার বস কোম্পানির কোনো লোক আপনাকে রিসিভ করতে না যায়, তাহলে কিন্তু আপনি এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন না। বর্তমানে এই মালয়েশিয়া এয়ারপোর্ট খুবই কড়াকড়ি। আপনারা প্রথম পর্যায়ে যখন মালয়েশিয়া একদম নতুন আসছিলেন, ঠিক তেমনই আপনারা যারা আমার ট্রাভেল পাস নিয়ে এখন মালয়েশিয়া আসবেন, আপনারা ঠিক আগের মতো একদম নতুন। আপনার বস যদি এয়ারপোর্টে আপনাকে রিসিভ করতে না যায়, তাহলে আপনি এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন না। এখন কিন্তু এয়ারপোর্ট থেকে সকলকে ফেরত দিতেছে যারা আমার ট্রাভেল পাস নিয়ে মালয়েশিয়া আসতেছে। তো আপনারা যারা এখনো আসতে পারেন না, আপনারা ইমিডিয়েটলি খুব জরুরিভাবে আপনার বস বা আপনার কোম্পানির ম্যানেজারের সাথে যোগাযোগ করেন, তাদেরকে এয়ারপোর্টে আসতে বলবেন এবং মাই ট্রাভেল পাস তাদের মাধ্যমে করার চেষ্টা করবেন। এবং আপনারা সকলেই আসার পরে কিন্তু আপনাকে 2টা বা 3টায় বেশি একসাথে রিনিউ করতে হবে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। তবে আপনার বস বা কোম্পানির সাথে যোগাযোগ না করে কিন্তু মাই ট্রাভেল পাস এর মাধ্যমে মালয়েশিয়া আসার চেষ্টা করবেন না, কারণ আপনার কিছু টাকা পয়সা নষ্ট হবে, এয়ারপোর্ট থেকে ফিরে যেতে হবে। তো আপনাদেরকে এই নিউজটা জানালাম। এখন কিন্তু খুবই কড়াকড়ি, কোনোভাবেই আপনার মালিক ছাড়া এয়ারপোর্ট থেকে আপনি বের হতে পারবেন না। 2 নম্বরে বলি যে ট্যুরিস্ট ভিসা যারাই বাংলাদেশে আসতেছে, অধিকাংশ লোকই কিন্তু ট্যুরিস্ট ভিসায় আটক হইতেছে। আবার অনেকে যারা বডি কন্ট্রাক্টে আসে, বডি কন্ট্রাক্টে আসার পর আটক হয়। এটা কারণটা হচ্ছে বডি কন্ট্রাক্ট বা ট্যুরিস্ট ভিসা যারা আসে কন্ট্রাক্ট করে, কিন্তু আপনারা কিন্তু এখন এই এই ধরনের ভুলটা করবেন না, কারণ আপনি আটক হতে পারেন। এই কারণটা হলো আপনাদেরকে বলে দেবে যে কত নম্বর কাউন্টারে যেতে হবে, কিন্তু সেই কাউন্টারে দেখা গেল যে কাউন্টারের বাইরে কিন্তু অতিরিক্ত অফিসাররা থাকে। তা যারা নতুন আসে মালয়েশিয়াতে, তাদেরকে কিন্তু দেখে অফিসাররা ঠিক পায় যে এই লোকগুলো নতুন, তাদেরকে করে কি এক এক লাইনে থেকে আরেক লাইনে যাইতে বলে যে ওই কাউন্টারে যাও, তখন কিন্তু কাউন্টার পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ একটা অফিসারের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করে আসেন, তা সেক্ষেত্রে কিন্তু ওই অফিসারের কাউন্টার আপনারা যেতে পারলেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু আটক হইতেছে। এবং এইভাবে কিন্তু অনেক লোক আটক হইতেছে, তারপরে যারা ট্যুরিস্ট ভিসা বা বডি কন্ট্রাক্টও মালয়েশিয়া আসতেছেন, তারপরে কিন্তু অনেকে আটক হইতেছে এবং মালয়েশিয়া এয়ারপোর্ট খুবই কড়াকড়ি। এবং যারা নর্মালি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতেছে, তারা কেউই মালয়েশিয়া প্রবেশ করতে পারতেছে না। যারা আপনারা বাংলাদেশ থেকে আসবেন, বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন, আপনারা ধৈর্য ধরুন। আপনারা বডি কন্ট্রাক্ট কিংবা ট্যুরিস্ট কন্ট্রাক্ট কোনোভাবে আপনার মালয়েশিয়া বা স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া আসবেন না। বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খুলবে, তাই মালয়েশিয়ার কলিং ভিসার বিষয়ে আপনাদের সাথে যে বিষয়টা জানাবো, যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু অবশ্যই খুলবে, সবকিছু কমপ্লিট। শুধু কত রিঙ্গিত খরচ হবে, কি প্রসেসিং এ মালয়েশিয়া প্রবেশ করবে ওয়ার্কার গুলো, সেইগুলো শুধু বাকি আছে। এবং চলতি মাসেই শেষের দিকে 26 তারিখের পরে মালয়েশিয়ার মন্ত্রীর সাথে বাংলাদেশের মন্ত্রীর মিটিং হওয়ার কথা আছে, এবং এর আগেও মিটিং হওয়ার কথা হয় আর মিটিং হয়নি, তাই এই তারিখও আবার এই মাসের শেষের দিকে মিটিং হওয়ার কথা আছে। যদি মিটিংটি হয়, তখন কিন্তু সঠিক তথ্যটি আবার পাওয়া যাবে আসলে মালয়েশিয়া কবে কলিং ভিসা নতুন কর্মী প্রবেশ করবে। এবং মিটিং মানে যে কলিং ভিসা খুলে যাবে, খুলে গেল তা কিন্তু নয়। আপনার আগে কাউকে কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না। এবং একটা কথা বলি যে আপনারা অনেকে বলে যে মেডিকেল শুরু, আসলে মেডিকেল শুরুতে কি করবেন, বিষয় তো খুলে নাই, মেডিকেল যখন তখন করা যাবে। তারপর আসলে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, মালয়েশিয়ার ভিসা খোলা পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা ট্যুরিস্ট ভিসা, বডি কন্ট্রাক্ট কিংবা স্টুডেন্ট ভিসা মালয়েশিয়া আসবেন না, কারণ আসার পর আপনাকে কিন্তু অবৈধ হতে হবে। আপনারা ধৈর্য ধরুন, কাজের ভিসা নিয়ে আসুন, ওয়ার্ক পারমিট নিয়ে আসুন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আপনারা সকলেই ভালো থাকবেন, এটাই আমার কাম্য। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।